হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভোকেশনালের নবম শ্রেণীর একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল থেকে যারা নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য। এটা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আর বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান এক, অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 3। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। তো প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী পরীক্ষা 2021 সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় পদার্থবিজ্ঞান এক, বিষয় কোড 1915, স্তর এসএসসি ভোকেশনাল। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এই অ্যাসাইনমেন্ট অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব থেকে দেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্ট হলো তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলে একই তাপমাত্রা ভিন্ন ভিন্ন হলেও 40 ডিগ্রি তাপমাত্রা, -40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই থাকে, ব্যাখ্যা করো। এটা আমাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে। এখানে অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা ফলো করতে হবে। নির্দেশনার মধ্যে দেওয়া আছে 1 নম্বর, তাপ ও তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করতে হবে। এখানে উদাহরণ সহ তাপ ও তাপমাত্রার 4টি পার্থক্য সহ ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর, পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করতে হবে। উদাহরণ সহ এখানে পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করতে হবে 4 নম্বর পাওয়ার জন্য। আর ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। চিত্র সহ তাপমাত্রার ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক ব্যবস্থা স্থাপন করতে হবে। প্লাস এখানে অ্যাসাইনমেন্টে যে 40 -40 ডিগ্রি তাপমাত্রার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই থাকে, এটা এটা সাথে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো এই 3টা ধাপের প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টের সমাধান করতে হবে। তো এবার আমরা এটার শিরোনামটা কি লিখবো দেখে নিব। তো কভার পেজ এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 3, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এখানে যেটা আছে, অর্থাৎ প্রশ্নে এখানে যেটা আছে, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলে একই তাপমাত্রা ভিন্ন ভিন্ন হলেও -40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই থাকে। তো এটা হবে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার আমরা এটার নমুনা উত্তরে চলে যাচ্ছি। তো নমুনা উত্তরটা আমাদের শুরু হবে এখান থেকে। প্রথমে আমরা 1 নম্বর ধাপ যেটা আছে সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা ধারণা ব্যাখ্যা। প্রথমে তাপ, তারপর তাপমাত্রা। এরপর তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। দ্বিতীয় ধাপ যেটা আছে সেটা হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা। পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা দ্বিতীয় ধাপ এটা। এরপর 3 নম্বর ধাপ, ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন। এখানে একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা হবে এরকম। এখানে থার্মোমিটার অঙ্কন করতে হবে 3টা। এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 373.15 কেলভিন, আর এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। সি কে এফ 100, 373.15, 15,
আর 212, এটা হলো টিসি, এটা হলো টিকে, আর এটা হলো টিএফ। 0 ডিগ্রি সেলসিয়াস এখানে, তারপর এখানে এখানে হচ্ছে 273.15 কেলভিন, আর এখানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, 273.15 কেলভিন আর 32 ডিগ্রি ফারেনহাইট। তো চিত্রটা অঙ্কন করতে হবে এখানে যেভাবে সেভাবে। এটা টিসি, এটা হচ্ছে কে, ছোট করে একটা কে দিবে টি দিয়ে, তারপর এখানে হচ্ছে টিএফ। চিত্র সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট তাপমাত্রার স্কেল, এটা লিখে দিতে হবে। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে একটু বানানো মিস্টেক আছে, এখানে হবে বিভিন্নভাবে 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 স্কেল তৈরি করা হয়েছে। পি এর দূরত্ব যথাক্রমে সি এটা 0, এফ 32, কে 273। এটা লেখার পর এখানে গাণিতিক সূত্র, এটা যেভাবে আছে এখানে যেভাবে আছে গাণিতিক ব্যাখ্যাটা, এটা লিখতে হবে। BA/BA সমান সি মাইনাস 0/100 মাইনাস 0, এখানে যেটা আছে এটা হচ্ছে মাইনাস, বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো। বেশ, উপরের সমীকরণ এগুলো লেখার পর তারপর তো এখানে আরো একটা অংশ বাকি আছে, এখানে হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই থাকে, গাণিতিক ব্যাখ্যা। এটা যেটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট থেকে ব্যাখ্যা করতে বলছিল সেটা, দড়ি সি সমান -40 ডিগ্রি, সূত্র C/5 সমান এফ -32/9, এফ হচ্ছে ফারেনহাইট, সি হচ্ছে সেলসিয়াস। এরপর এখানে স্বাভাবিকভাবে গণিতের কাজ করলে আর গুণন করলে 5F-160 সমান -360, 5F আর এখানে পক্ষান্তর করলে -360 + 160, তারপর এদিক থেকে 5 দিয়ে ভাগ করে দিলে এখানে কাটাকাটি করলে তাকে F সমান -40, তাহলে C আর F এর মান একই, অর্থাৎ সেলসিয়াস সমান -40 ডিগ্রি, ফারেনহাইট সমানও -40 ডিগ্রি। আবার ফারেনহাইট সমান ধরি, এটা আবার আরেকটা ফারেনহাইট সমান ধরি -40 ডিগ্রি, সূত্র আবার আগের মতো, ঠিক এখানে আগের মতো কাজ করলে আর গুণন করলে 9C-5 আর এখানে 40 আর 32, দুইটা যেহেতু আগে বিয়োগ তাহলে যোগ হবে -72। এরপর স্বাভাবিকভাবে কাজ করলে এখানে সি সমান থাকে 40, সরি এখানে মাইনাস হবে -40, এখানে তোমরা একটা মাইনাস দিবে যেহেতু এখানে একটা মাইনাস আছে, 9 দিয়ে 360-কে কাটাকাটি করলে তাকে 40, তাহলে এখানে হবে মাইনাস। তো এখানে একটা মাইনাস সাইন আছে যেহেতু মাইনাস, তো এখানেও একটা মাইনাস হবে, সুতরাং সি সমান এখানে হচ্ছে -40। তাহলে আমরা এখানে
দেখতে পাচ্ছি 40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই থাকে, এটা গাণিতিকভাবে এখানে ব্যাখ্যা করা হলো। এতটুকুই আমাদের অ্যাসাইনমেন্ট, এতটুকু পর্যন্ত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকনটা সেটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।